কি ব্যাপার, তুমি হঠাৎ ডাকলে কেন আমাকে? আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে, তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে এক জায়গায়। নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো সাহস কিভাবে হয় আমাকে প্রপোজ করার? এই তোর চেহারাটা দেখছস কোনোদিন আই নাই? তোর নিজের চেহারা নিজে দেখলেই তো ভয় পেয়ে যাবি, আর তুই আসছিস আমাকে প্রপোজ করতে? আরে তোরে দেখলেই তো আমার ঘৃণা লাগে। আরে তোর সাথে যাই কখনো আমার? তোর চেহারাটা দেখ আর আমার চেহারাটা দেখ, তুই নিজেকে দেখ ভালো করে, তারপর প্রপোজ করতে আসিস। অযথা আমার সময় নষ্ট করিস না, যা এখান থেকে যা। এই ব্ল্যাক ডায়মন্ড, এদিকে আয়, এদিকে এদিকে আয়। আরে বাড়া, এদিকে আয়। কিরে কাল্লু, কথা বলিস না কেন? আচ্ছা দোস্ত, তুই যেভাবে মজা নিস আমার কি খারাপ লাগে না? এই ব্ল্যাক বলবো না তো কি বলবো, প্রমোশন করতেছি, এটাও যদি না বুঝোস। এই যে আমার হোয়াইট ফেসটা না, এটা যদি লাগাস তাহলে কি হবে, তুই একটু ব্রাইট হবি। ওকা বুঝে না। আচ্ছা দোস্ত, তোর সাথে যেহেতু আমার যাই না, তাহলে তুই থাক, আমি যাই। আরে যা, আটকে রাখছি এটা। ব্ল্যাক ডায়মন্ড রে ব্ল্যাক বলবো না, ফর্সা বলবো, কি যে ভাবে নিজেকে। ছয় মাসের রিলেশন আমাদের, কিভাবে তুমি পারতেছো এক মুহূর্তে ভেঙে দিতে? কোন রিলেশনের কথা বলতেছো তুমি? যে রিলেশনে আমার কাছে কোনো দামই নেই। শোনো, আমার কাছে মেয়ে মানুষ একটা খেলনার মতো, আসবে খেলবো তারপর ছুঁড়ে ফেলে দেবো। কি বলো? আচ্ছা দেখো, আমার সাথে মজা করো না প্লিজ। দেখো, আমার আর ভালো লাগতেছে না রিলেশন, আমি আর শেষ চাই। এমন করতেছো কেন? আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ। যেই মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, সেই মেয়ে বিয়ের পর অন্য কোনো ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করবে না, এর কোনো গ্যারান্টি আছে? এভাবে বলতেছো কেন? আমি তোমাকে ভালোবেসে সব কিছু করেছি। এই চুপ করো তো, এসব আমার ভালো লাগতেছে না, প্লিজ। দেখো, আই লাভ ইউ। সরো, রাস্তা ছাড়ো, আমি যাবো। প্লিজ এমন করো না। ছড়তে বলছি তোরে, সর। আফসোস হইতেছে তোমার জন্য, আজকে সাদা চামড়ার মানুষটাই তোমার কষ্টের কারণ হলো। কি হলো, আজকে এত চুপচাপ কেন? সেদিন তুমি বলেছিলা, আজকে আমি বলি তুমি শোনো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কালো মানুষ কি মানুষ না? না কি তাদের মন বলতে কিছুই থাকে না? না কি আমি কালো বলে তুচ্ছ ভাবো? আসলে সাদা চামড়া আর কালো চামড়া পার্থক্যটা না, তোমাদের মতো শিক্ষিত সমাজে অশিক্ষিত লোকগুলোই করেছে। যেখানে আল্লাহ আমাকে বানাই খুশি, সেখানে তুমি এবং তোমাদের সমাজ কেন আমাকে মেনে নিতে পারছো না? সেদিন আমার অপমান করেছিল কালো বলে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি এই সাদা চামড়া নিয়ে কবরে যেতে পারবা? না তুমি যেতে পারবা না আমি, তাহলে কিসের এত তোমার অহংকার? থাকো তোমার সুন্দর চেহারা নিয়ে, আমি গেলাম।